অযত্ন আর অবহেলায় বিলীন হতে চলেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ এর ফরিদপুরের সালামতপুর গ্রামের বাড়ি এরই মধ্যে গ্রামের একটি অংশ বিলীন হয়েছে মধুমতি নদীতে হুমকির মুখে রয়েছে তার স্মৃতি বিজড়িত বসত ভিটা গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর গ্রামের মানুষদের দীর্ঘদিনের দাবি সালামতপুরের নাম পাল্টে রৌফনগর রাখার ফরিদপুর প্রতিনিধি কে এম রুবেলের তথ্য চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তরিকুল ইসলাম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অবহেলিত জনপদ সালামতপুর এ গ্রামে উনিশশো সালের পহেলা মে জন্মগ্রহণ করেন বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ অভাবের সংসারে হাল ধরতে পরিবারের বড় সন্তান রৌফ নবম শ্রেণীতে পড়ার সময় উনিশশো সালের আট মে ইপিআরে যোগ দেন একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে যোগ দেন অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টে একাত্তরে বিশ এপ্রিল রাঙামাটি জেলার মহালছড়ির বুড়িঘাট এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন মুন্সি আব্দুর রৌফ মৃত্যুর পর চিংড়িখালী নদীর পারে সমাহিত করা হয় পরে তার নামে এলাকায় একটি ডিগ্রি কলেজ ও একটি হাই স্কুল প্রতিষ্ঠা করা হলেও তার জন্মস্থান সালামতপুর গ্রামটি এখনো অবহেলিত এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে মধুমতি নদীর তীব্র ভাঙনে যাতায়াতের একমাত্র রাস্তা সহ গ্রামের একটি বড় অংশ বিলীন হয়েছে হুমকির মুখে বীরশ্রেষ্ঠ নামে করা গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রফের বাড়িটা এই দিয়ে যদি সরকার জাতির এই স্মৃতি বাঁচিয়ে রাখতে অবিলম্বে নদী রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান এলাকাবাসীর একই সাথে সালামতপুরের নাম রোফনগর করার জোর দাবি তাদের তারা নামে যে স্মৃতি কমপ্লেক্স করা হয়েছে এবং তার পূর্বে যে বাড়ি সেটাও আজ প্রায় ধ্বংসের মুখে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন করতে হয় আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারি না নদী ভাঙন ঠেকাতে একটি প্রতিবেদন পানি উন্নয়ন বোর্ডে পাঠানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে গ্রামের নাম পরিবর্তনে কোনো গেজেট পাওয়া যায়নি বলেও জানান তিনি আমি অনেক চেষ্টা করেছি গেজেটের কপিটা বের করার জন্য নির্বাচন অফিস আমার অফিস কোথাও আমি বের করতে পাই নাই হানাদার মুক্ত করতে জীবন উৎসর্গ করা এই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের স্মৃতি ধরে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জেলার মুক্তিযোদ্ধারাও শেখ তরিকুল ইসলাম বৈশাখী সংবাদ ঢাকা